আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল চ্যানেলস সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাডফোর্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিএনপি ব্রাডফোর্ড শাখার কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন হাসান খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাডফোর্ড শাখার উদ্যোগে গত 25শে অক্টোবর রবিবার স্থানীয় শাপলা কমিউনিটি সেন্টারে এক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কমরউদ্দিন এবং বিশেষ অতিথি হিসাবে মিয়া মনিরুল আলমের উপস্থিত থাকার কথা থাকলেও বিভিন্ন অসুবিধার কারণে তারা এই সম্মেলনে যোগদান করতে পারেননি। প্রচারপত্রে নাম প্রকাশের পর সম্মেলনে অতিথিরা উপস্থিত না হওয়ায় কর্মীরা হতাশা ও বিরক্তি প্রকাশ করেন। রায়হান আলী মনিরের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু করা হলে সম্মেলনটি পরিচালনা করেন আহাদ নাসিম রেজা। বিপুল পরিমাণ সমর্থকদের উপস্থিতিতে স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শহর থেকে আগত বক্তাগণ তাদের বক্তব্যে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্দের উপর থেকে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিএনপির কর্মীদের উপর অত্যাচার নির্যাতন বন্ধের দাবি জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাডফোর্ডে নতুন কমিটিকে পরিচয় করান ব্রাডফোর্ড থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজ মিয়া। নতুন কমিটিতে সভাপতি আহাদ নাসিম রেজা, সাধারণ সম্পাদক হাজি সালে আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সহ অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করা হয়। যুক্তরাজ্য বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কমরউদ্দিন টেলিকনফারেন্সের মাধ্যমে এই নতুন কমিটিকে সমর্থন প্রদান করেন। হাসান খান, চ্যানেলস নিউজ, ব্রাডফোর্ড।